थैंक यू सो मच गाइस फॉर 300K YouTube सब्सक्राइबर्स, लव यू गाइस सो मच। की अवस्था खोजे जाए कत स्वप्न, खोजे जाए कत स्वप्न। हे बेटा उठ অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, এটাই স্বাভাবিক। কজ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার সাথে অনেক মানুষের উঠাবসা হবে, আমার সাথে অনেক মানুষের দেখা সাক্ষাৎ হবে। সো এইরকম ব্যাপারটা, হয়তো আমার ব্লগে কাউকে না দেখতে পারেন, হয়তো আমার ব্লগে নতুন কাউকে দেখতে পারেন, এটাই স্বাভাবিক। আগেই বলে নিচ্ছি, কজ তোমাদের যে কমেন্টসগুলো কমেন্ট সেকশনে চেক করলে এ কই ও কই এ কই ও কই ব্যাপারটা হয়েছে এরকম, বাট সবাই তো ধোকেবাজ নেই। ওকে, সো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর কেন যাচ্ছি? গেস হোয়াট, পরে বলা যাক গেস হোয়াট, বাট শরীয়তপুরের ব্লগটা এনজয় করেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ। তো আজকে আমার সাথে যাচ্ছে আমার দুইটা বাইক, আমার একটা ছোটোখাটো কম দামি টয়োটা। তো আমরা এখন আছি মাওয়া ঘাটের জন্য টোল দিলাম। সো এই রাস্তায় বেসিক্যালি তিনটা টোল নেওয়া হয়ে থাকে, তিন জায়গার টোল, তিন জায়গার টোল আমাদেরকে দিতে হবে। আর আমার একটা বাইক পাঠাইছি মিসানুর আনতে, যে আমার শুটের ক্যামেরা হ্যান্ডেল করবে, তার জন্য ওয়েট করতেছি। বাট আমার সাথে যাচ্ছে কে আমি বলে দিচ্ছি, হাবিব যাচ্ছে, সজল যাচ্ছে শরীয়তপুর সাদিয়ারে খুঁজতে, জয় পাবনা থেকে আসলো আর জয়ের প্যাকেট করে আবার নিয়ে আসছে এই জায়গায়, দেন অমি যাচ্ছে, দেন সাগর এমটিভি আমার ওই বাইক চালাচ্ছে, মিসানুর চালাচ্ছে, আমি ফাইম যাচ্ছি, সজল আয় ফুটেজ আয়, নাবেদও আছে অলরেডি, ও নাবেদ তো আছে, নাবেদ আমার ক্যামেরার পিছনে থাকে, আজকে নাবেদ ক্যামেরার পিছনে আছে, নাবেদ ব্লগ হ্যান্ডেল করতেছে, আজকে ফোর বিটা চালাবো আমি, রাস্তাঘাট কাঁপাবো আমি, আজকে আমার বাইকটা একটা বাইক চালাচ্ছে, ও একটা বাইক চালাচ্ছে সাগর। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, সাবস্ক্রাইব মাস্ট। তো আমরা এখন মাওয়াতে আসছি, না রাতে বাজে আড়াইটা অলরেডি। তো আমরা শরীয়তপুর যাচ্ছি, যেহেতু ওই ক্রিউ আমাদের সাথে খাচ্ছে, তো আমরা এখন ডিনারটা করে নেই, ইলিশ মাছ ইদানিং আমি খাচ্ছি। সজল কি অবস্থা তোর? কাটা দোষ, অনেক কাটা, অনেক কাটা। আমি একটা জিনিস ভাবছি, দেখ একটু আগে দেখলাম সিরিয়ালটা অনেক বড়, দুইটা হুন্ডা তোর দায়িত্বে দিয়ে দিই, একবার একবার করে নাই মা, একটা হুন্ডা ঠেলা ফেরি তো উঠাবি। কি প্রতিবন্ধী সজল, আর একটু খাও সজল, এই যে আরো আছে কাটা কুটা আছে, কাট খাওয়া দাওয়া শেষ করে সোনার বাংলাদেশ করে, আর এখন দাঁড়াইছি ফেরির লাইনে। বাইক হইলে কত সুন্দর চিপা চাপা দেওয়া, মানে ওভারটেক করে চলে যাওয়া যেত, বাট গাড়িটার জন্য পারতেছি না, গাড়িটা দাঁড়াই আছে অলরেডি। মানে কি পেয়ারাটা ভাই, তিনটা বাজে, আমি মনে করছি ছটা বাজে যাই ঘুমাবো, বাট ঘুমটা আর হইলো না। বাট ব্লকটা কি নিয়ে, সেটা শরীয়তপুর নিয়ে, আমরা গাড়িতে সেটাকে রাইড নিয়ে আমরা যাচ্ছি হুদাই রাইড করতে, সেটা আপনারা আপডেট পাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এবার চলো আমরা গাড়ি থেকে ঘুমাই, পাঁচটার দিকে গাড়িটা দিয়ে ঘুমাই, তারপর পাঁচটার দিকে উঠে ফিরে দিই। দেখতে থাকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা সকাল হয়ে গেছে, বুঝতেও পারি নাই কিন্তু ঘুমাই নাই, ব্যাপারটা হয়েছে এটা। সজল তোমার কি অবস্থা? ভাই
কি সজল কি অবস্থা? মানে সজলের অবস্থা খারাপ, বাট একটা জিনিস ব্যাপারটা দেখতে পাচ্ছেন, তিনটা মাল কিন্তু একসাথে আছে, এন্ড তিনটা মাল নিয়ে আজকে আমরা ট্রাভেল করতেছি। বাট মামা কেন আজকে একটু মানে হুডাল লাগাইলাম, পুলিশ লাইট লাগাইলাম, হুন্ডা দিয়ে চলাম, ভাই স্যার আসছে একটু সাইড দেন, মানে সাইডই দিতেছে না ব্যাপারটাই মানে বুঝতেছি না কি সজল। মেন কথা কি জানো? কি তোমার সাথে একটা আকাইমা দাঁড়াই আছে, এই আকাইমার চেহারা দেখলেই সব আটকায়। মো সজল গেছে, বাট আমরা ট্রাই করতেছি তাড়াতাড়ি ওইপারে যাওয়ার, কজ আমরা ভাবছিলাম আমি বলি ভাই মনে করেন এতক্ষণে আমরা শরীরপুরে হোটেলে ঘুমাই গেছি গা, বাট এই অবস্থা দেখে আর মানে বুঝতেই পারলাম না। ওই যে ওই ফেরিঘাটের ম্যানেজার কথা বলছে, বলছে ওরে বাসায় পাঠাই দে, ওরে বাসায় পাঠাই দে না, আসলে ম্যানেজারের মেন নাম তো সাদিয়া, তাই ম্যানেজার এই কথা বলছে। আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখানো দরকার যে আমরা কোন মাইনকা চিপায় আটকে আছি, সো মাইনকা চিপাটা আমরা একটু দেখে আসি। কেমন লাগলো ড্রোনের ভিউ? আর আমি তো মনে করেন ঠ্যাং ঠুং উড়াইয়া গাড়ির ভিতরে বয়ে আছে, আর পুলিশ মামারে কয় বেডাই এরম করস কে? আমি তো মানে হুন্ডাটের পাঠা দিল ডাইনে, আমি যাবো বামে, পুলিশ থেকে তোমার জন্য একটা গিফট মাছ দিছে। পুলিশ মামারে বলছে তুমি ভালো কাজে যাচ্ছ, মাছ নিয়ে যাও, অনেকগুলা গিফট করে দিছে। বাট এই মাইয়ার ছবি কেন আমি এটা বুঝলাম না, ডুপ্লিকেট হইতে পারে, অরিজিনালি মনে মানে শরীরপুরে যায় উচ্চ স্নাবে সবাই দিবি, ওকে রাস্তাঘাটে নামার পর থেকে শুরু করে সবাই দিবি। সো thank you so much for this. Stuck in my ways, I've been stuck here for days, I've been staring at the clock as the radio plays. After a long time, মানে একটা দিকে আসছি, দুইটা পর্যন্ত খাইছি, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তিনটা পর্যন্ত, আচ্ছা চার ঘন্টা, পাঁচ ঘন্টা থেকে চার ঘন্টা, বাট এতক্ষণ পরে ফেরিটা পাইলাম, উঠে একটা শান্তি লাগতেছে, এনে একটা চিপায় এসে একটা সেট ভাবে আমার মানে মানে বসে গেছে। এখন এখানে চিল করতেছি বসে বসে, আপনারা ততক্ষণে কিছু ফেরির ভিউ দেখে আসেন, জোস বাট নাইস, ব্যাপারটা নাইস, মানে ওয়েদারটা গরম ঠান্ডা মিলে একটু পরে বোঝা যাবে কী অবস্থা। রনি আসছিল ইলিশ মাছ খাইতে, ওরে আমরা ফেরিতে উঠাই ফেলছি। আমি অ্যাকচুয়ালি কলকাতা রওনা করে রওনা হয়েছি, মাওয়া আসছে, রওনা করছে অ্যাকচুয়ালি অনলি বাইকের তেল নিয়ে মাওয়া আসছিল, বাট এখন যে কিভাবে যাবে সেটাই চিন্তা, তো অনেক লিটার তেল দিয়ে আমি বলে না, আমার কথা হচ্ছে যে আমার বাইকে কোনো তেল ছিল না, তো আমি দুটো বড় বসাতে আসছি, দুই বড় বাইতে 200 করে 400 টাকা মাইরা তেল ঢুকে আসছে, 400 টাকা মাইরা, এখন সে এই লঞ্চে করে আসছে। আচ্ছা তুই যখন শরৎপুর যাবি এখন টাকা মারবি? টাইম পেতে টাইম এই প্রকার কত মারবি? আমরা অনেকগুলো টিকটক করবো, আজকে আমরা টিকটক করে দিবে, এডিট করে দিবে, ঠিক আছে, আজকে আমরা হায়ার করছি টিকটক করার জন্য, ঠিক আছে, ডান বিলটা কি হবে? বিল
এখন শরীয়তপুর অলরেডি চলে আসছি ফেরি থেকে নাইমা, বাট কিছু মানুষের কারণে আসলাম আইসা দেখি যে পুরো ভাঙ্গা রাস্তাতে ঢুকাইছে গাড়ি, লাগতে 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 জীবনটা শেষ হয়ে গেছে আমার, প্রায় পিছন দিয়ে গেছে, অবস্থা খারাপ। মেন রোড দিয়ে আসলেই পারতাম, বাট একটু যে পিছিয়ে আইসা পড়ছি, আসার সাথে সাথে এই অবস্থা। পাম্পেতে নিলাম তেল, বস গাড়ি এখানে গ্যাস নাই, তাই এই তেলের পুরো আসছি, লাগতে লাগতে পুরো অবস্থা খারাপ। গাড়ি আমাদের পানি টানি দিলাম, মানে নিচে আর কি এক্সস্ট, মানে দশা খাইতে খাইতে খেয়েছে। বাট যাওয়ার সময় ট্রাই করবো মেন রোড দিয়ে যাওয়ার জন্য, তো একবারে যে হোটেলে যেয়ে কথা বলি, বিকজ রাতের 10:11 দিকে বাইরেছি, ওই সেম এখন 10:15 বাজে, তো ব্লগটা দেখতে পাচ্ছি 12 ঘন্টা। তো আমি এখন চলে আসছি পাঁচতলার উপরে, পাঁচতলার মানে শরীয়তপুরের পাঁচতলার উপরে দেখতেছেন আমাকে, এন্ড সোজা হয়েছে রাস্তা, লাভ দিলে সুইসাইড করা যাবে, বাট ব্যাপার না, রোদ অনেক বেশি, তো আসছি একটা কাজে, যেহেতু সেই কাজটা আমাদের করতে হবে, তাই এখন আমি ঘুমিয়ে যাব নাস্তা করে, দেন দুপুরে খেয়ে বের হইতেছি, অ্যান্ড ব্লগটা কন্টিনিউ করব সন্ধ্যা পর্যন্ত। তো ব্লগটা দেখতে থাকেন, অ্যান্ড এনজয় করে থাকেন, কিছুক্ষণ পর আমরা শরীয়তপুর উপর থেকে দেখে আসবো। ঘুমাইতে পারি নাই, না ঘুমাই আমরা চলে যাচ্ছি আমাদের যে কাজগুলো করতে আসছি, আসলে একটা ভিডিও আসতেছে, মিউজিক ভিডিও, সো সেইটার কাজে আমরা বেসিক্যালি শরীয়তপুর আসছি। তার ফাঁকে চিন্তা করলাম যে ব্লগ দিয়ে আপডেট দেওয়া যাক, তো 3 লাখ যেহেতু হয়ে গেছে, তো আমি বলছিলাম একটা মিউজিক ভিডিও দিব, অ্যান্ড সেই ভিডিওটার কাজ অলরেডি চলতেছে, তো ব্লগটা দেখতে থাকেন। অ্যান্ড আমরা আমাদের যে বাকি শ্যুটগুলো সেগুলো শেষ করতে যাচ্ছি একটা ব্রিজে, বিকজ আমরা লোকেশন চুজ করছি শরীয়তপুর, যেহেতু সোলেমান সুইম পিসে আছে, যে অনেকে দেখতে চান আমার থানবেল লিডারকে, আমার থানবেল লিডারকে, এই যে আমার থানবেল লিডার পিসে বসে আছে অলরেডি, সেও ব্লগ করতেছে হিরোয়েট দিয়ে। সো সাবস্ক্রাইব টু সোলেমান সুইম ইউটিউব চ্যানেল। তো আমরা এখন লোকেশনে যাই, স্পটে যাই, তারপর একটু মানে ভাবটা লই এই আর কি। ব্লগটা আপনারা দেখেন, টিকটক হবে, টিকটক দেখেন, টিকটক করি আমরা একটু, টিকটক স্টার আছে সাথে। ইয়েস, এখন হচ্ছে ফাইমবের মিউজিক ভিডিও শ্যুট চলতেছে, যেটা 300K স্পেশাল ছিল, অ্যান্ড আবার পিছনে ওখানে শুটিং চলতেছে, অ্যান্ড ওখানে সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। তো চলেন আমরা একটু দেখে আসি ফাইম ভাই কী করে। অলরেডি 1/2 আওয়ার হয়ে গেছে আমরা এই জায়গাটায় আসছি, আর আমরা আরেকটা লোকেশানে যাওয়ার কথা ছিল, কিন্তু ফাইম ভাইয়ের রিটেকের কারণে আমরা যাইতেই পারতেছি না। ওই যে দেখেন আবার কত দূরে যাইতেছে, অলরেডি 7-8টা রিটেক নিছি, এখন দেখি আরও কয়টা লাগে, ফার্স্ট শট এখনও শেষ হয় নাই। এখন মানে শুটার মানে হালকা পাতলা কিছুই হয় নাই বলতে গেলে, কজ মানুষ অনেক বেশি বাইরে গেছে, দ্যাটস ওয়াই আমাদের একটু প্রবলেম হয়েছে, প্রায় এখনও পিছিয়ে অনেকগুলো বাইক অলরেডি আসতেছে। বাট এখানে যতটুকু শ্যুট নেওয়ার পসিবল ছিল, শরীয়তপুর শ্যুট নেওয়া শেষ, তো আমরা চিন্তা করতেছি শরীয়তপুরে আর কোনো শ্যুট নেব না আমরা, বাকি শ্যুট অন্য কোনো জেলা বা ঢাকাতে কভার করার ট্রাই করবো, যতটুকু পসিবল এখানে নিয়ে নেওয়ার সেটা আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। তো এখানে শরীয়তপুরের ব্লগ একটা আসবে, সো যখন আমরা হোটেলে যাব তখন তার মাঝখানে আমরা কিছু ড্রোনের এরিয়াল ভিউজ দেখবো শরীয়তপুরের। তো ডাইরেক্ট চলে যাচ্ছে এখন হোটেলে, কজ আমাদের লাঞ্চ করতে হবে, টাইম বাজে 2:30। হোটেলে চলে আসলাম, অ্যান্ড কিছুই হয় নাই, মানে শ্যুট করতে আসছিলাম, বাট গ্রাম্য পরিবেশ বেশি হয়ে গেছে, বাট ব্যাপার না, ইনশাল্লাহ এটা হয়ে যাবে, কভার হয়ে যাবে, বাট ব্যাপার না, যতটুকু পসিবল পারছি মিশানোর নিয়ে নিছে, মিশানো অ্যাড করে দিবে। বাট কালকে চিন্তা করতেছি মাওয়া কভার করবো, মাওয়া কভার করে তারপর বাসায় যাবো। এগুলো পরে ভাই, প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর খেতে হবে। খাওয়ার আগে চলেন আমরা আকাশ থেকে একটু ঘুরে আসি, মানে শরীয়তপুরের এরিয়াল ভিউজটা আমরা একটু উপর থেকে দেখে আসি, বিকজ আমরা যে যে জায়গায় গেছিলাম ব্লগে তো কথা তো বলতে পারি নাই, বাট ড্রোন টিকে উড়াইছি, সো ওই ভিউজগুলো আমরা দেখে আসি। অ্যান্ড আমার রিটেক, আল্লাহ আমার রেডি আর কেউ কোনোদিন গান হয়, মানে কি যে কমু আর খাইতে ওইতে ওইতে, সো খাইয়া ঘুমাও অনেক।
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. Few inches later. So, কেমন লাগলো ড্রোনের ভিডিও? And আমি ঘুমের থেকে উইটাই মনে করেন চা খাইতে নিতে দুধ দিছি আর কোনো কথাই কই নাই। ঘুমাইতে ঘুমাইতে আইছি। ঘুমাইতে ঘুমাইতে আবার গাড়ি চালায় চালায় চা খাইতে যেতেছি। And নিচে যাই দেখি বাইরে ভাই মানুষের অভাব নাই। আমি মামি তো কারে ঘুমের মধ্যে আমি কী যে কমো আমি নিজেই বুঝতেছি না। এখন সামনে ভিজে গেলি বাইক আর বাইক, যেহেতু বাইক স্ট্যান্ডার্ডার বলে কথা, বাট আমার দেখা করতে পারি নাই। আমি রিয়েলি সরি গাইস, বিকজ আমি তো বুঝিনি তো এই সময়টার মধ্যে আমি দেখা করতে পারবো না। পলায় পলায় ছিলাম এই আর কি, যতটুকু সম্ভব হয়েছে দেখা দেখা করছি। তো ব্লগটা দেখতে থাকেন। হ্যাঁ, আমরা এখন যাই চা খাইতে। চলে এই ভাই, ওঠ এই ভাই, ওঠ ভাই, ক্যামেরা কাট ভাই, এই ঘুমতে উঠ ভাই, অনেক টায়ার্ড ভাই, প্লিজ করি মানুষ আসছেন এন্ড আমার সাথে দেখা করতে পারেন নাই। আই এম রিয়েলি সরি গাইস, আমি আপনাদের সাথে দেখা করতে পারি নাই, বাট ইনশাআল্লাহ ইন ফিউচার যদি পরিস্থিতি ঠান্ডা হয় আমরা দেখা করব। বাট আমরা সকালবেলা চলে যাব। কিন্তু সবচেয়ে বড় ছিল রনি যে কেমন করতেছিল পিছনে, তোমার পিছনে এমন এমন করতেছিল না ভাই? আমি এমন করতেছিল আসলে, এগুলা থাকতে থাকতে মানে মাথা ক্যারেক হয়ে গেছে টিকটকে যখন ইউটিউবে। ইয়া বলো ক্লিয়ার ভাবে বলো, মানে টিকটক যখন ইউটিউবে ঢুকে তখন তো কি অবস্থা হয় মাথাটা এরকম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ও চুল কালার করে নাই কেন? আচ্ছা তো চুল কালার করলে না দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।